हेलो हेलो नायरा नायरा আমাকে বাঁচা বাঁচাবো কি হয়েছে রুদ্রিক আরে আমার উপর অত্যাচার করা হচ্ছে আমার যা তা অবস্থা এখানে আমাকে আজকে রাত্রির বেলা আলু পোস্ত ডাল আর চিকেন স্যুপ খাইয়েছে গোটা গোটা গাজর তার মধ্যে বড় বড় পেঁপে আর কি সব হিটিং কি পিচ্ছিল মাই বিশ্বাস করো নায়না আমি পাঁচ জনের কোনো দিন স্যুপ খাইনি পেঁপে উপকারী গাজর উপকারী ছোট মাঝে বলেছিলাম থানকুনি পাতা এই তা থানকুনি পাতা এই বাবু হোটি থানকুনি পাতা এক সেকেন্ড এক সেকেন্ড রুদ্রিক ব্যানার্জি আর তোকে আর থানকুনি পাতা নায়না হাসিস আমাকে নিয়ে এখানে পাজামায় দড়ি বাড়িয়েছে পাজামার দড়ি আর রুদ্রিক ব্যানার্জি আমাকে এখানে পাজামায় দড়ি বাড়িয়েছে ক্লাস দিয়েছে যেটা দিয়ে কি না নিজের জুতো পরিষ্কার করতো সেটা দিয়ে নাকি আমি দড়ি ভরাবো আর এখন ভাবতে পারছিস তুই আমায় এই মেয়েটার সাথে রাত কাটাতে হবে এর থেকে জেলে থাকা ভালো ছিল বিশ্বাস কর এক সেকেন্ড রাত কাটাতে হবে মানে হ্যাঁ তাই তো নাকি নিয়ম আরে আমি একটা ব্যাচেলার ছেলে আমি একা থাকি আমি একা এনজয় করি আর সেখানে নাকি একটা মেয়ে আমি ঘুমাবো আর একটা মেয়ে আমার পাশে ড্যাপ করে তাকিয়ে থাকবে থরি ওকে বলে যেন রূপকুমার ওর দিকে নাকি ড্যাপ ড্যাপ করে তাকাবো ওই তো দাড়ি ভর্তি মুখ বন মানুষ কথা এই দেখ আমাকে বন মানুষ বলছে এই আমাকে বন মানুষ কেন বলছো এই যে আমার দাড়ি সহ্য হয় না তোর বড় দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে না কারোর দাড়ি নেই এরকম তোমাদের বাড়িতে সব মাকুন্দ মাকুন্দ মানে দাড়ি গপটে নি আমাকে কি পোষ্য কি বলছিলে দুগ্ধ পোষ্য বাংলা জানে না তা জানি না তো জানি না এই না 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 প্লিজ প্লিজ ডু সামথিং অ্যাবাউট দিস আচ্ছা ঠিক আছে দাঁড়া আর একটা দিনে তো ব্যাপার দাঁড়া না আমি আমি একটা কাজ করছি আমি বরং তোর জন্য কিছু শর্টস পাঠাচ্ছি ঠিক আছে পরে নিস